সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড, জয় মসিহ, শালোম, ইম্মানুয়েল। আজকে প্রভু যিশুর নামে আজকে আপনারা সবাই এক্সাইটেড যে সাবজেক্ট শোনার জন্য। প্রভু আজকে আমাদেরকে সুযোগ করে দিলেন, আমরা প্রভুর সান্নিধ্যে একত্র হয়েছি। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আজকে আমাদের আবার একত্র করেছেন তার গৌরব, তার প্রশংসা, তার মহিমা কীর্তন করার। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই। টুডে 850 ডেজ, প্রেজ গড, হালেলুয়া, 850 দিন আমরা প্রভুর সান্নিধ্যে উপস্থিত হয়েছি। আজকে যারা আছেন, এই 850 দিন ঈশ্বর কত আশীর্বাদ করেছেন, কত অনুগ্রহ করেছেন। আজকের যে গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে বিসর্জন। আর সত্যি আজকে বিভিন্ন জগতের মানুষরা তারা বিসর্জনের মধ্যে মত্তহারা। আজকে যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছে, বিসর্জন আপনার কাছে হয়তো এই সাবজেক্টটা নতুন সাবজেক্ট। আমি প্রভুর ধন্যবাদ করি এই বিসর্জন বিষয় নিয়ে। আজকে যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, এই অ্যাবান্ডনমেন্ট, এই অ্যাবান্ডনমেন্ট বিসর্জন, আমরা কি কি বিষয় বিসর্জন দিয়েছি, কি কি বিষয় পরিত্যাগ করেছি, সেই বিষয় নিয়ে আজকে আপনাদের বলব। তো ডোন্ট মিস, আপনি এই বার্তা মানুষের কাছে শেয়ার করুন, যাতে ঈশ্বরের আশীর্বাদ সবাই পেতে পারেন, সবাই অনুগ্রহ পেতে পারেন। এই অ্যাবান্ডনমেন্ট, এই অ্যাবান্ডনমেন্ট বিসর্জন সত্যি কি বিষয় করেছে। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি চাই এই বার্তা আপনি মানুষের কাছে শেয়ার করুন, আর যাতে আর সবাই ঈশ্বরের আশীর্বাদ পেতে পারেন। এই অ্যাবান্ডনমেন্ট বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, বিসর্জন। তো যারা আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিই, সত্যি প্রভুর গৌরব করি। ঈশ্বর আপনার জীবনকে তিনি ব্লেস করছেন, আশীর্বাদ করছেন। আমি জানি যতজন আজকে এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, প্রত্যেকজন ব্লেসেড। তো এই অ্যাবান্ডনমেন্ট বিসর্জন কি, আপনি কখনো শুনেছেন বিসর্জন? অনেক মানুষ উৎসাহ আছে বিসর্জন কি, সেই বিষয় নিয়ে আজকে বলবো আপনাদের। ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা আছেন, আমরা এই বার্তা আমরা মানুষের কাছে শেয়ার করব, যাতে সবাই ঈশ্বরের আশীর্বাদ পেতে পারেন, ঈশ্বরের অনুগ্রহ পেতে পারেন, ঈশ্বরের দয়া পেতে পারেন, ঈশ্বরের কৃপা করুণা পেতে পারেন। তো আপনাদের রিকোয়েস্ট করছি, অবশ্যই এই বার্তা মানুষের কাছে আপনি শেয়ার করুন, অবশ্যই এই বার্তা মানুষের কাছে আপনি পৌঁছে দিন। কেননা জগতের মানুষ তারা বিভিন্নভাবে বার্তা পৌঁছাচ্ছে, কিন্তু আপনার হাতের মুঠোর সুযোগ আছে এই অ্যাবান্ডনমেন্ট, এই অ্যাবান্ডনমেন্ট বিসর্জন, আজকে সেই বিষয় নিয়ে আজকে বলব। তো যারা আছেন আপনারা অনেকজন শেয়ার করেছেন, অলরেডি আপনারা 7 জন শেয়ার করেছেন। আমি চাই এই বার্তা আপনারা শেয়ার করুন, যাতে সবাই ঈশ্বরের আশীর্বাদ পেতে পারেন। প্রেজ গড, হালেলুয়া। বাইবেল বলছে, তোমার জন্মদাতা পিতার কথা শুনো, তোমার মাতা বৃদ্ধ হইলে তাকে তুচ্ছ করিও না, সত্য ক্রয় করো, বিক্রয় করিও না, প্রজ্ঞা শাসন ও সুবিবেচনা ক্রয় করো। আবার বলছি, তোমার জন্মদাতা পিতার কথা শুনো, তোমার মাতা বৃদ্ধ হইলে তাকে তুচ্ছ করিও না, সত্য ক্রয় করো, বিক্রয় করিও না, শাসন প্রজ্ঞা শাসন ও সুবিবেচনা ক্রয় করো। তো আজকে যারা আছেন, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আপনার জীবনকে তিনি আশীর্বাদ করতে চান। তো আসুন আমরা এই সময় সেই প্রভুর গানের মধ্যে, প্রভুর প্রশংসার মধ্যে যাব। যতজন আছি আমরা প্রভুর ধন্যবাদ করব যে ঈশ্বর আমাদের জীবনকে তিনি আশীর্বাদ করেছেন। আর আপনারা যারা আছেন, আমরা একসঙ্গে প্রভুর গৌরব করব, প্রশংসা করব, ধন্যবাদ করব এবং জয় জয়কার করব যে ঈশ্বর কত মহিমাময়। তো যতজন আছি
আমরা প্রভুর সান্নিধ্যে যখন আছি, আসুন আমরা গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করব। যতজন আছি আপনারা প্রভুর প্রশংসা করব একসঙ্গে। তো আসুন সবাই মিলে ঈশ্বরে আরাধনা করি এবং সমর্পণ আজকে পুরোপুরি প্রভুর কাছে সমর্পণ করুন। পরমেশ্বরকে বলিয়ে প্রভু এই আত্মা তেরে হাতে আমি সমর্পণ করবে। তো এই অ্যাবান্ডনমেন্ট বিসর্জন এই বিষয় নিয়ে আজকে শুনবেন। যারা আছেন আসুন আমরা গানের মধ্যে দিয়ে প্রভু ধন্যবাদ করি। समर्पण जीवित शुद्ध अपना जीवन करे अपन समर्पण समर्पण आओ कर समर्पण जीवित शुद्ध अपना जीवन करे अपन समर्पण সত্যি সমর্পণ। আজকে সত্যি কি আপনি সমর্পণ করতে চান জীবিত খ্রিস্টের প্রভু যিশুর কাছে? ঈশ্বর আজকে সুযোগ দিয়েছেন, আজকে 850 days 850 দিন আমরা প্রভুর সান্নিধ্যে গৌরব করছি। ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাদেরকে চালনা করছেন, ভালো রেখেছেন, আর আমরা
জগতের মানুষ আনন্দের মধ্যে খুশির মধ্যে তারা আছে, কিন্তু আমরা যারা প্রভুতে আছি আমরা প্রভুর ধন্যবাদ করব, গানের মাধ্যমে প্রশংসা করব, মহিমা গৌরব করব, এবং যখন আমরা প্রভুর সান্নিধ্যে আছি নিজেকে প্রভুর কাছে ডেডিকেট করব, প্রভু এই আমি তোমার আত্মার চালনা দাও। তো আসুন আমরা গাইব নাচব, প্রভুতে গৌরব প্রশংসা করব। Yeah, yeah, yeah.
সত্যি আজকে যারা এই মুহূর্তে আমরা প্রভুর সান্নিধ্যে আছি, আমরা প্রভুর ধন্যবাদ করি। সত্যি প্রভু যীশু আমাদের হৃদয়ের মধ্যে তিনি আসতে চান। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর সুযোগ করে দিচ্ছে। কোনো ধর্মেতে বিসর্জন শেখায় না, পরিত্যাগ শেখায় না। তাই আজকে আমরা নিজেদের মতো অনেক কিছু করে নিয়েছি, তাই না? এই অ্যাবান্ডনমেন্ট, এই বিসর্জন আজকে আপনার কাছে একটা নতুনত্ব সবচেয়ে। আমি জানি না এর আগে আপনি শুনেছেন কিনা এই অ্যাবান্ডন সম্বন্ধে, কেননা আজকে আপনি যে বাক্য শুনতে চলেছেন সেটা হচ্ছে বিসর্জন। কতজন শুনেছেন? আপনার জীবনে এই প্রথমবার শুনছেন? এর আগে শুনেছেন কিনা আমি জানি না, কোনদিন শুনেছেন বিসর্জন? তাই আজকে আমরা যিশুকে, ঈশ্বরকে কিভাবে বিসর্জন দিচ্ছি সেই বিষয় নিয়ে আজকে আপনাদের বলবো। কিন্তু গডস প্ল্যান, ঈশ্বরের পরিকল্পনা আপনার জন্য আমার জন্য আছে। ঈশ্বর আমার জন্য বেটার পরিকল্পনা করেছেন। ঈশ্বরের বাক্য বলছে, আমি তোমার জন্য মঙ্গলের পরিকল্পনা করেছি, অমঙ্গলের নয়। কিন্তু আমরা ধিক মনুষ্য, আমরা ঈশ্বরকে বিসর্জন দিচ্ছি, অ্যাবান্ডনমেন্ট, আমরা ঈশ্বরকে পরিত্যাগ করছি, ঈশ্বরকে দূরে সরিয়ে দিচ্ছি। তাই আজকে যারা আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আপনার জীবনকে কাজ করতে চান। তো আসুন আমরা গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করি, প্রশংসা করি। যারা আছেন আমরা হৃদয় খুলে প্রভুর গৌরব প্রশংসা করব। उसने प्राण दिया, पाप
के जगत से प्यार किया तेरा है प्रेम यीशु से कर मुलाकात माजी रे ले चल हमें उस पार यीशु से कर मुलाकात जीवन है প্রভুর সান্নিধ্যে আছি, তিনি জগতে এসেছেন, তিনি আপনার এবং আমার পাপভার নিতে। আজকে জগতের মানুষরা তাকে পরিত্যাগ করেছে, কারণ ঈশ্বরের বাক্য বলছে জগতের মানুষরা তাকে জানত না। জগতের মানুষরা তারা আলোকে, সত্যি প্রভু যীশুর জীবনের যে আলো, মানুষই আলোকে পরিত্যাগ করেছে, আলোকে বিসর্জন দিয়েছে, তারা অন্ধকারকে বেছে নিয়েছে। আজকে জগৎ অন্ধকারকে বেছে নিয়েছে বলে আমরা ঈশ্বরকে বিসর্জন দিয়েছি, আমরা ঈশ্বরকে জলাঞ্জলি দিয়েছি, আমরা ঈশ্বরকে পরিত্যাগ করেছি। আজকে নিজেকে চিন্তা করুন যে প্রত্যেকটা দিন আপনার আচার ব্যবহারে, কথাবার্তার মধ্যে প্রত্যেক দিন আপনি প্রভু যীশুকে বিসর্জন দিচ্ছেন কিনা। আজকে নিজেকে আত্মকে সমীক্ষা করুন,
কেননা ঈশ্বর আপনার অন্তরে কথা বলবেন আজকে। ঈশ্বর আজকে আপনাকে পবিত্র আত্মার দ্বারা তিনি চালনা করবেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি অনুগ্রহের হাতের নিচে রাখবেন। তাই যতজন আছেন ঈশ্বর আপনাকে ভালোবাসে, ঈশ্বর আপনাকে চান। তাই আজকে যারা আছেন প্রভুকে বলুন, প্রভু এই আমি, তোমার আত্মা পরিচালনা তুমি আমাকে দাও। সকলে আপনার চোখ বন্ধ করুন, আপনি নিজেকে একবার চিন্তা করুন কোন জায়গায় আপনি প্রভু যীশুকে বিসর্জন দিয়েছেন। আজকে যারা আছেন আপনি চিন্তা করুন, আপনি যীশুকে সত্যি বিসর্জন দিয়েছেন কিনা। ঈশ্বর আজকে আপনার অন্তরে আসতে চান। আপনি প্রভুকে বলুন, প্রভু তুমি আমাকে সুযোগ দাও, আমি যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারি। প্রভু আমাকে সুযোগ দাও, আমি যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারি। প্রভু আপনাকে ভালোবাসে।
তোমায় ধন্যবাদ দিই আজকের সুন্দর দিনের জন্য প্রভু। সত্যি প্রভু, আমরা যখন তোমার সান্নিধ্যে বসেছি, আমাদের অনেক ব্যবহারে, আমাদের কথা, আমাদের আচারে, আমাদের সব কিছুর মধ্যে তোমাকে বারেবার আমরা বিসর্জন দিয়েছি প্রভু। বারেবার আমরা তোমাকে পরিত্যাগ করেছি, বারেবার আমরা তোমাকে দূরে সরিয়ে দিয়েছি প্রভু, বারেবার তোমাকে অবহেলা করেছি। কিন্তু প্রভু, তুমি এখনো ভালোবাসো প্রভু, এখনো তুমি আমার জন্য কাঁদছো প্রভু, এখনো জগতের মানুষের জন্য তুমি কাঁদছো। কেন না, এখনো তুমি সুযোগ দিতে চাও যেন জগতের মানুষ তোমার কাছে তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। তুমি প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো যারা এই মুহূর্তে তোমার কাছে আছে। আমি প্রত্যেকজনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তুমি অনুগ্রহ করো তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। তুমি তোমার আত্মার চালনা দাও, তোমার পবিত্র আত্মার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু, যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। তুমি অনুগ্রহ হাতের নিচে প্রত্যেকজনকে রাখছি প্রভু। আজকে যারা তোমার কাছে প্রত্যেকজন এসছে, আমি প্রত্যেকজনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তুমি তোমার আত্মার চালনা দাও প্রভু, তুমি অনুগ্রহ করো। আজকে এই মুহূর্তে যতজন আপনি প্রভুর কাছে আছেন, আপনি নিজেকে আত্মকে সমীক্ষা করুন। আপনি প্রভুকে বলুন, প্রভু এই আমি, তোমার আত্মার চালনা দাও। থ্যাংক ইউ জিসাস। সকলের চোখ বন্ধ করুন, যিশু মসীহ তেরে জেসা হে কোই নাহি, তেরে চরণো মে ছুটি আসমা অর মহিমা তেরে জেসা হে কোই নাহি, তেরে চরণো মে ছুটি আসমা অর মহিমা গায়ে জমিন, হম গায়ে হো শরণা, তুমি প্রত্যেকজনকে স্পর্শ করো প্রভু, প্রত্যেকজনকে তোমার আত্মার চালনা দাও প্রভু, প্রত্যেকজনকে তুমি অনুগ্রহ করো প্রভু, যিশুর নামে তুমি স্পর্শ করো প্রভু। যারা আজকে চোখের জলে তোমার কাছে ক্রন্দন করেছে প্রভু, তুমি অনুগ্রহ করো, তুমি দয়া করো, তুমি দয়া করো।
যিশু আপনার প্রার্থনা শুনতে চান, ওপেন প্রভু, আপনি প্রভুর কাছে কাঁদুন এবং প্রভুকে বলুন প্রভু তোমার আত্মার চালনা দাও। প্রত্যেক জনকে তুমি আত্মার চরণে রাখো, ও প্রভু তুমি দয়া করো, প্রভু তুমি দয়া করো, প্রত্যেক জনকে তোমায় ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ দিই প্রভু, তুমি কত মহান ঈশ্বর প্রভু, থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া প্রভু, থ্যাংক ইউ জিসাস প্রভু, কৃপা করি তাই ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ দিই প্রভু, তুমি সুস্থ ভালো রেখেছো প্রভু, ধন্যবাদ দিই প্রভু, আমরা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারছি, ধন্যবাদ দিই তুমি প্রত্যেকটা দিন তুমি আমাকে চালনা করছো, ধন্যবাদ দিই আমার পরিবারকে ভালো রেখেছো প্রভু, ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদেরকে ভালো রেখেছো, তোমার আত্মার চরণে দাও, ধন্যবাদ দিই প্রভু, প্রত্যেকটা পরিবারকে আমরা যিশুর রক্তে বন্ধন করছি প্রভু, তোমার শান্তি তোমার অনুগ্রহ তোমার দয়াতে পরিপূর্ণ করো প্রভু, যিশুর নামে যিশুর নামে যিশুর নামে প্রভু তোমায় ধন্যবাদ, 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 থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট, থ্যাংক ইউ লর্ড, প্রভু তুমি প্রত্যেক জনকে তুমি স্পর্শ করতে পারবে, হালেলুয়া, রাবা শেখেলা প্রভু, আমরা তোমায় ধন্যবাদ দিই প্রভু, কৃতজ্ঞ হৃদয়ে তোমায় ধন্যবাদ দিই প্রভু, সমস্ত গৌরব আমরা তোমাকে দিই প্রভু, ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন, আমেন, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আজকে যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, খুব সাংঘাতিক যে বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আমি বলতে চাই, খুব কঠিন বিষয়, সমস্যার বিষয়, আজকে জগৎ অন্ধকারের স্রোতের মধ্যে বয়ে যাচ্ছে, আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, জগৎ ভেসে যাচ্ছে অন্ধকারের শক্তিতে, আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বর আপনার জীবনকে দেখছেন, ঈশ্বর আপনার জীবনকে জানেন, আজকে যারা এই মুহূর্তে আছেন, আজকে জগতের মানুষ তারা অন্ধকারের মধ্যে আজকে অন্ধকারে ভেসে যাচ্ছে, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বর আপনার জীবনে কিছু কথা বলতে চাইছে, ঈশ্বর আপনার জীবনে কিছু কাজ করতে চাইছে, ঈশ্বর চাইছেন যারা আপনি অন্ধকার থেকে বেরিয়ে আসুন, যারা এই মুহূর্তে আছেন, কঠিন পরিস্থিতি আসতে চলেছে, খুব কঠিন পরিস্থিতি আসতে চলেছে, যখন যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি কি তৈরি আছেন, না আপনি যিশুকে জলাঞ্জলি দিচ্ছেন, যিশুকে বিসর্জন দিয়ে দিয়েছেন, যারা এই মুহূর্তে আছেন, আমি প্রত্যেকজনকে একটাই কথা বলব, ঈশ্বর আপনার জীবনকে দেখছেন, ঈশ্বর চান আপনার জীবনকে ব্যবহার করতে, যারা এই মুহূর্তে আছেন, আমি আপনাদের প্রত্যেকজনকে আমি বলি যে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি একটাই কথা আপনাদের বলতে চাই, যিশু আসছেন, যারা এই মুহূর্তে আপনি ঈশ্বরের বাক্য শুনছেন, আজকে যে সাবজেক্ট বিসর্জন,
আজকে এই সাবজেক্ট প্রথমবার আপনারা কারা শুনছেন, বা এর আগে আপনি এরকম অ্যাবান্ডনমেন্ট, এই যে বিসর্জন, এই বিষয় নিয়ে এমনি এর আগে শুনেছেন কি না? এই প্রথমবার শুনছেন, ফার্স্ট টাইম না প্রথমবার? যারা আছে এই অ্যাবান্ডনমেন্ট, যারা এই ঈশ্বরের বাক্য শুনতে চাইছেন, এই পহলি বারে শুন রে বিসর্জন ক্যা হতা হ্যায়, ইসিলিয়ে দেখা ডোন্ট মিস। যারা প্রথমবার আপনারা শুনছেন বা এর আগে আপনি শুনেননি, আপনার সম্বন্ধে বিসর্জন বলতে আপনি কী বোঝান? যারা এই মুহূর্তে আছেন আপনি বলতে পারেন, আমাদের অনলাইনে আসতে পারেন। যারা এই মুহূর্তে আছেন, বিসর্জন বলতে আপনি কী বোঝেন? যারা আছেন আপনি বলতে পারেন এবং আসতে পারেন। যারা আছেন আপনি বলতে পারেন বিসর্জন বলতে কী বোঝেন? আমাদের ব্রাদার বরুণ মন্ড, বরুণ দত্ত লিখছেন ফার্স্ট টাইম, আর সিস্টার সোমা দাস লিখছেন ফার্স্ট টাইম, আমাদের সুনীতা দে দাস লিখছেন ফার্স্ট টাইম, আর আপনার কাছে এই বিসর্জন প্রথমবার আপনি শুনছেন। আপনাদের ধারণা কি ছিল বিসর্জন মানে কি? আপনার কাছে ধারণা বিসর্জন বলতে কি বোঝায়? যারা এই মুহূর্তে আছেন আপনি, আপনার কাছে আমি বলতে চাই, আমাদের দিলীপ কুমার দাস লিখছেন ফার্স্ট টাইম, আর কেউ আছেন? যারা আছে বিসর্জন বলতে আপনি কি বোঝেন? আমরা অনেক রকমই আজকে, সেই জন্য আজকে অনেক মানুষ, গতকালকে অনেক মানুষ প্রশ্ন করেছিল কিসের বিসর্জন, কোথায় বিসর্জন, তারা অনেকজন কমেন্ট করেছিল। তো আপনার সান্নিধ্যে বিসর্জন বলতে কি বোঝা? যারা আছেন, কমলা বৈদ্য লিখছেন ফার্স্ট টাইম, আর কেউ যারা আছেন আপনারা লিখতে পারেন এবং বলতে পারেন। আপনাদের নাম্বারে 9903-222-325-9433-53669 এই বিষয় নিয়ে আপনি বলতে পারেন বিসর্জন বলতে আপনি কি বোঝেন। কেউ যদি বলতে চান আমাদের অনলাইনে আসতে পারেন, আমাদের নাম্বারে ফোন করতে পারেন 9903-222-325। যারা আছে যদি বলতে চান অবশ্যই আসতে পারেন, আমাদের নাম্বারে ফোন করতে পারেন 9903-225-9433-53669 এই দুটো নম্বরে আপনি বিসর্জন সম্বন্ধে বলতে পারেন। আপনার ভিউস, আপনার আইডিয়া কি বিসর্জন সম্বন্ধে? শিবু গুছাই লিখছেন ফার্স্ট টাইম, যারা আপনারা আছেন অনলাইনে বিসর্জন বলতে কি বোঝায় আপনি কি বুঝতেন বা বুঝেছিলেন? আমাদের গুড়িয়া শর্মা লিখছেন ফার্স্ট টাইম, আর কই কি বোঝেন বিসর্জন সম্বন্ধে যারা এই মুহূর্তে আছেন আপনি? হ্যাঁ জয় যীশু। আমরা আজকে জগতের লোক যে মাটির প্রতিমা পূজা করে তাকে দিয়ে বিসর্জন দিচ্ছে, সেটা তো অন্ধকারের লোক এবং তা ঠিক আলোর পথ চিনতে পারিনি বা কেউ দেখাতে পারিনি, এতে সেখানেও আমাদের একটা দোষ পড়ে যায়। কিন্তু এটা তো গেল তাদের ক্ষেত্রে, আমরা অনেক সময় বিসর্জন দিয়ে দিই। তার কারণ হচ্ছে অনেক সময় আমরা উপকার করবো, যখন পরীক্ষা নিরীক্ষা আসে তখন আমরা সেই ধৈর্যপূর্বক পরীক্ষায় আমরা ভেঙে পড়ি, এবং সেটাও এক প্রকারের অনেক ক্ষেত্রে
আর ওটা মাঝরি উঠাধরি বাইরে গেলে ওখানে একটু একটি ডাইনিংটা একভাবে কেন চলতি আমার। আচ্ছা, যখন এই সাবজেক্ট নিয়ে প্রথমবার যখন শুনলেন, আপনার মধ্যে কি রিয়াকশন হয়েছিল যে বিসর্জন বাবু এটা আবার কি? আমরা কালকে ফেসবুকে পাঠিয়েছিলাম, আপনি তখন কি মনে করেছিলেন? আমি এটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। হ্যাঁ, এবং দেবীবাবু চার চেয়ে অত বছর কাটানোর পরও আমি এই ধরনের শব্দটা আমি ইয়ে করতে পারি, মানে পেঁচিনি। হ্যাঁ, আপনার সেখানে রিয়া পার্ক মানে আপনার ভিতরে কি হচ্ছিল তখন? কি হ্যাঁ বিসর্জন ব্যাপারটা কি আপনাকে ডায়াল করাচ্ছেন ফোনটা। আপনাকে ডায়াল করাচ্ছি, ফোনটা ধরে নিন। 8260 আমরা আরেকজনকে ধরে নিচ্ছি যিনি ফোন করেছিলেন। হ্যাঁ, জয় যীশু, জয় যীশু বলুন। হ্যাঁ, জয় যীশু বলুন। হ্যাঁ শুনছি, বলুন। হ্যাঁ, না বিসর্জন এইটা দেখে আপনার কি প্রথমে মনের মধ্যে হচ্ছিল? ওকে, না আপনার মনে আর কি মনে হচ্ছিল? ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আমরা অনেক মনের মধ্যে, অনেক মানুষের মধ্যে আমরা দেখলাম যে এই বিসর্জন তাদের চিন্তা ভাবনা যে কি এই বিষয় নিয়ে। তো আসুন আমরা প্রথমে একটু বাইবেলকে দেখব, তারপরে আমরা একটা ভিডিও দেখাবো আপনাদেরকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন। তো যা প্রত্যেকজনকে ধন্যবাদ দিই যে অনেক মানুষ তারা আগ্রহ সহকারেছেন বিসর্জন কি, আর ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে কিন্তু 850 দিন, মানে 850 দিন আমরা প্রভুর গৌরব প্রশংসা করছি। আর যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি সবাইকে ধন্যবাদ দিই যে আপনারা প্রভুর সান্নিধ্যে যখন আছেন, আমরা প্রভু কৃতজ্ঞহৃদয়ে ধন্যবাদ দিই যে ঈশ্বর আপনার জীবনে কিছু কথা বলতে চান। তো আসুন আমরা যারা আছি, আমরা প্রভুর গৌরব প্রশংসা করব এবং প্রভুর ধন্যবাদ করব যারা আছেন। ঈশ্বরের বাক্য যদি আমরা গীতসংহিতা 34:18 করি, ভজন সংহিতা 34:18, আর সেখানে দেখুন বাইবেল আমাদের কি বলছে। যারা আপনারা বাইবেল খুলতে চান, আপনি খুলতে পারেন এবং দেখতে পারেন যে
কেন তিনি এই শব্দ, এই অ্যাবান্ডনমেন্ট, এই শব্দটা ঈশ্বর কেন তিনি আমাদেরকে জানালেন এই বিসর্জন বা পরিত্যাগ? তো এইখানে আমরা যারা ঈশ্বরের বাক্য আছি আমরা বাক্য শুনবো এবং বাইবেল আমাদের কি বলে সেটা আমরা দেখবো, সেটা আমরা ফলো করব। এবং ঈশ্বরের বাক্য গীত সংহিতা 34:18 পদ আমি সেখানে পড়ছি, আর সেখানে বাইবেল বলছে যে সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী। তাহলে যারা আজকে বিষণ্ন, বিষাদ, হয়তো আপনার জীবনে অনেক কিছু হারিয়েছেন, হয়তো আপনি আপনার জীবনে অনেক কিছু ত্যাগ আজকে অনেকজন হারিয়েছে, ঈশ্বরের বাক্য বলছে সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী কিন্তু চূর্ণমানদের পরিত্রাণ করেন। তাহলে যখন আমরা সেই ভগ্নচূর্ণ হৃদয় নিয়ে, মন নিয়ে যখন প্রভুর কাছে আসি, আর প্রভু তিনি আমাদেরকে দেখেন। তো আজকে যারা এই মুহূর্তে আছেন, আমরা অনেকজন আমরা ঈশ্বরকে দূরে সরিয়ে দিই যখন আমরা বিপদের মধ্যে পড়ি, যখন আমরা সমস্যার মধ্যে থাকি, যখন আমরা অসুস্থতার মধ্যে থাকি, যখন আমরা সিকনেসের মধ্যে থাকি, আমরা ঈশ্বরকে পরিত্যাগ করি, বিসর্জন দিয়ে দিই, সরিয়ে দিই। কিন্তু ঈশ্বর জানেন যে আপনার জীবনে যে কষ্ট চলছে, আপনার জীবনে যে সমস্যা আছে, হয়তো অনেক কিছু সমস্যা আছে যেটা আপনি লোককে বলতে পারেন না, যেটা আপনি লোককে জানাতে পারেন না, যেটা আপনি লোককে আপনি হৃদয় খুলে বলতে পারেন না, সেইটা কিন্তু ঈশ্বর আপনার জন্য হৃদয় জানেন। কেন বাইবেল বলছে যে সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী। সত্যি আজকে যারা আছেন আপনার হৃদয় ব্রোকেন হার্টে ভেঙে গেছেন, কিন্তু ঈশ্বর আপনার হৃদয়কে জানেন। এবং ঈশ্বরের বাক্য বলছে তিনি চূর্ণমানদের পরিত্রাণ করেন। যারা আজকে অনেক কিছু হারিয়েছেন, হয়তো জীবনে অনেক কিছু পাননি আপনি, হয়তো আপনার সে আক্ষেপ আছে আপনার মধ্যে যে আমি পাইনি, কিন্তু আপনি ডোন্ট লুজ হার্ট, আপনি দুর্বল হবেন না, আপনি হৃদয় ভেঙে যাবেন না। হয়তো কেউ আপনার অসুস্থ হতে পারে, কেউ প্রিয়জন হসপিটালে ভর্তি হতে পারে, কেউ আপনাদের আইসিউ হতে পারে, কেউ এমন দুরারোগ্য ব্যাধিতে ভুগছে, এরকম মানুষ থাকতে পারে, কিন্তু ঈশ্বর আপনার অন্তকরণকে দেখছেন। সেই পরিস্থিতির মধ্যে আপনি যিশুকে ধরে রাখেন না তাকে বিসর্জন দিয়ে দেন। যারা আছে আমরা কিন্তু ম্যাক্সিমাম আমাদের জীবনে যতই সমস্যা আসুক আর যতই কষ্ট আসুক, ম্যাক্সিমাম মানুষ আমরা যিশুকে বিসর্জন দিয়ে দিই, আমরা ঈশ্বরকে জলাঞ্জলি দিয়ে দিই, আমরা ঈশ্বরকে পরিত্যাগ করি। কিন্তু ঈশ্বর আমাদের কখনো ছেড়ে যান না, আমরা ঈশ্বরকে ছেড়ে দিই। যারা আছেন, যারা ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা কখনো ঈশ্বরকে, প্রভু যিশু আমাদের ছাড়েন না, আমরা যিশুকে ছেড়ে দিই। কেননা যখন আপনার জীবনে কোনো কিছু কাজ সাকসেস হয় না, আপনি যেটা চাইছেন সেটা পান না, যেটা আপনি আশা করছেন সেটা ফুলফিল হয় না, তখনই কিন্তু আমরা যিশুকে পরিত্যাগ করি, যিশুকে বিসর্জন দিই, যিশুকে সরিয়ে দিই। কেননা আমরা সেই আক্ষেপ করি, আমার জীবনে কেন হলো না, ওর জীবনে হলো, আমার জীবনে কেন হলো না। এই আক্ষেপ আপনার বিহেভিয়ারে, আপনার আচারে আমরা যিশুকে বিসর্জন দিই। তাই যারা আছেন, যারা ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আপনার জীবনে কথা বলছেন, ঈশ্বর আপনার জীবনকে দেখেছেন, ঈশ্বর আপনাকে ভালোবাসেন। কেননা আমরা গীত সংহিতা তার 27:10 পদ যদি দেখি, ভজন সংহিতা 27:10, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। গীতসংহিতা 27 আমরা যদি খুলি, আমরা খুলবো গীতসংহিতা, যারা আছেন আমরা বাইবেল খুলতে পারি গীতসংহিতা 27, আর সেখানে আমরা 10 পদ দেখবো বাইবেল কি বলছে। সেখানে 27:10 পদ বলছে, আমার পিতা মাতা আমাকে ত্যাগ করিয়াছে। তাহলে বর্তমানে দেখুন আজকে অনেক পরিবার আপনারা আক্ষেপ করেন যে আমার ছেলে আমাকে ত্যাগ করেছে, আমার মেয়ে আমাকে ত্যাগ করেছে। আর এখানে বাইবেল, এখানে রাজা দাউদ বলছে আমার পিতা মাতা আমাকে ত্যাগ করিয়াছে কিন্তু সদাপ্রভু আমাকে তুলিয়া লইবেন। হালেলুইয়া, প্রভুর ধন্যবাদ করি। জগতের মানুষ আপনাকে ত্যাগ করতে পারে, জগতের মানুষ আপনাকে ভুলে যেতে পারে, কিন্তু একজন আছেন প্রভু যিশু, তিনি বলছেন আমি তোমাকে তুলে নিয়েছি, আমি তোমাকে বিসর্জন দিইনি, আমি তোমাকে আগলে রেখেছি, আমি তোমাকে ভালোবাসি, কেননা আমি রক্ষাকর্তা, ত্রাণকর্তা, উদ্ধারকর্তা প্রভু যিশু। প্রেজ গড, হালেলুইয়া, প্রভুর ধন্যবাদ করি। আজকে যারা এই মুহূর্তে আছেন অনলাইনে, আজকে জগতের মানুষ, আজকে ছেলেমেয়েরা যখন বড় হয় তখন তার বাবা মাকে ত্যাগ করে,
যখন ছেলে যখন বিবাহ করে তার পিতা মাতাকে আলাদা করে দেয়, দূরে সরিয়ে দেয়। কিন্তু একজন পিতা আছেন, একজন যিনি আপনাকে দেখছেন, তিনি সর্বশ্রেষ্ঠা প্রভু যীশু। তিনি কখনো আমাকে দূরে সরিয়ে দেন না, তিনি আমাকে কখনো বিসর্জন দেয় না। আমরা ঈশ্বরকে বিসর্জন দিই, কিন্তু প্রভু যীশু তিনি আমাকে এবং আপনাকে কখনো বিসর্জন দেয় না। হালেলুয়া, আমরা যীশুকে জলাঞ্জলি দিই। তাই যারা আছেন, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, পিতা মাতা ভুলে যাবে, বাইবেল বলছে, কিন্তু সদা প্রভু আমাকে তুলিয়া লইবেন। হালেলুয়া, হালেলুয়া। প্রভুর ধন্যবাদ করি, প্রভুর প্রশংসা করি, যে ঈশ্বর কত মহান ঈশ্বর। দ্বিতীয় বিবরণ তার 31 অধ্যায় যদি 6 পদ আমরা দেখি, বাইবেল আমাদের কি বলছে। দ্বিতীয় বিবরণ তার 31 অধ্যায় 6 পদ, আর সেখানে বাইবেল আমরা যদি প্রত্যেকটা মুহূর্ত আমরা আমরা সেখানে যদি আমরা অধ্যয়ন করি এবং সেখানে পড়ি, 31 অধ্যায় 6 পদে বাইবেল দেখুন কি বলছে। ব্যবস্থা বিবরণ 31 অধ্যায় আর 6 পদ এখানে কি বলছে, তোমরা বলবান হও ও সাহস করো, ভয় করিও না, তোমাদের হইতে মহাভয় ভীত হইও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি তোমার সই যাইতেছেন, তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না। হালেলুয়া। তাহলে দেখুন ঈশ্বর কত বড় কমিটমেন্ট করছেন, তুমি ভয় করিও না, তুমি সাহস করো, কেননা ঈশ্বর তোমার সঙ্গে সঙ্গে আছেন, তিনি কখনো ছাড়বেন না। হালেলুয়া, প্রেজ গড। কেননা আমরা যখন আমাদের জীবনে কাজ হয় না, আমাদের জীবনে যখন প্রার্থনা উত্তর পাই না, আমাদের জীবনে যেটা চাই সেটা যখন পাই না, আমরা যীশুকে জলাঞ্জলি দিই, কিন্তু ঈশ্বর প্রভু যীশু তিনি এত মহান, তিনি আমাকে কখনো পরিত্যাগ করেন না, কখনো বিসর্জন দেন না। হালেলুয়া, প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি কত মহান। আমরা কিন্তু সত্যপর, আমরা কিন্তু সুযোগ সন্ধানী, আমরা কিন্তু আসি প্রভুর কাছে কিছু পাবার জন্য, যখনই না পাই আমাদের বিহেভিয়ার, আমাদের কথা, আমাদের আচারে আমরা যীশুকে বিসর্জন দিই, যীশুকে পরিত্যাগ করি, যীশুকে ক্রুশে দিই। কিন্তু ঈশ্বর প্রভু যীশু আপনাকে ভালোবাসেন, প্রভু যীশু আমাকে ভালোবাসেন। তাই বাইবেল বলছে, ঈশ্বর বাক্য বলছে, তোমরা বলবান হও, সাহস করো, ভয় করিও না, তা হইতে ভীত কি হইও না, কেননা ঈশ্বর সদাপ্রভু তোমার সই যাইতেছেন। হালেলুয়া। আজকে যারা আছেন, আপনি প্রভুকে ধন্যবাদ দিন যে প্রভু প্রভু যীশু আপনার সঙ্গে যাচ্ছেন। প্রেজ গড, হালেলুয়া। প্রভুর ধন্যবাদ করি, প্রভু আপনার সঙ্গে যাচ্ছে, তিনি আপনাকে ভালোবাসে, তিনি আপনার সঙ্গে যাচ্ছেন। এবং ঈশ্বর ধন্যবাদ দিই, প্রভু আপনার সঙ্গে যাচ্ছেন এবং কি বলছে, তোমার সঙ্গে যাইতেছেন, তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না। প্রেজ গড। যারা আছেন, আমরা একটা ভিডিও আপনাদের দেখাবো। ম্যাক্সিমাম আজকে অনেক পরিবারে মহিলারা তারা ডমিনেট হয়, অনেক পরিবার আছে যাদের শাশুড়ির কাছে তারা ডমিনেট হয়, তার ছোট্ট প্রত্যেকটা মুহূর্ত তাদেরকে হেড করে, দূরে সরিয়ে দেয়, তাই না? অনেক পরিবার আছে, কিন্তু সে শাশুড়ি জানে না তিনিও একজন কারো মেয়ে ছিল, এখন সে মা হয়েছে, কারো শাশুড়ি হয়েছে। এই ভিডিও আপনাদের দেখাতে চাই, আপনি যখন দেখবেন, আর ঈশ্বর আপনার জীবনে তিনি কথা বলতে চাইবেন, যারা আছেন এই মুহূর্তে, আমরা সেই ভিডিওটা আমরা দেখব, আপনাদের দেখাতে চাই। যারা আছেন, আমরা ভিডিওটাকে একটু আমরা ভিডিওটা দেখব, এবং আমরা যারা আছি আমরা ভিডিওটাকে দেখব যে তিনি আমাদের জন্য কি বলতে চাইছেন। তো আসুন এই ভিডিওটা আমরা সবাই দেখব, যারা আছি আমরা প্রত্যেকজন আমরা সেই ভিডিওটা আমরা দেখব, এবং আমরা যারা আছি এই ভিডিওটা আমরা দেখব, দেখার পর আপনার শুনবো, ভালো করে ভিডিওটা আমরা দেখব। যারা আছি, হাত থেকে পড়ে গিয়ে প্লেট ভাঙলো, অথচ দোষ হলো আমার। আমি নিজের রুমে কাপড় গোছাচ্ছিলাম, হঠাৎ কিছু একটা ভাঙার আওয়াজ শুনে ছুটে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে শাশুড়িকে দেখে মাথার ঘোমটা টানতে টানতে বললাম, কি হয়েছে মা? শাশুড়ি রাগী চোখে আমার দিকে তাকিয়ে বলল, কি আর হবে,
এই সংসারে অলক্ষ্যে এসেছে তাই এমন হচ্ছে। এত বছর ধরে সংসার করলাম, কখনো আমার হাত থেকে পড়ে কোনো কিছু ভাঙেনি। আর তুমি এই সংসারে আসার পর থেকেই হাত থেকে সব সময় এটা ওটা পড়ে ভেঙে যায়। আজ আমার এত সুন্দর ডিনার সেটের প্লেটটা ভেঙে গেল। শাশুড়ির কথা শুনে মন মরা হয়ে বললাম, প্লেট ভাঙলো আপনার হাত থেকে পড়ে, আর বদনাম হলো আমার। শাশুড়ি আগের চেয়েও আরো বেশি রেগে গিয়ে বলল, এজন্যই ছেলেকে উচ্চশিক্ষিত মেয়ে বিয়ে করাতে চাইনি। দুই কলম পড়াশোনা জেনে এখন শাশুড়িকে অসম্মান করে। বুঝতে পারলাম না এখানে শাশুড়িকে অসম্মানের কি করলাম। আর কিছু না বলে চুপচাপ নিজের রুমে চলে আসলাম। আমার দোষ খোঁজা শাশুড়ির নতুন কিছু না, উনি আমার সব ক্ষেত্রেই দোষ খুঁজে পান। আসলে আমার আর আকাশের বিয়েটা আমার শ্বশুর শাশুড়ি মেনে নিতে পারেনি। আমার শ্বশুর শাশুড়ি চেয়েছিল ওনাদের ছেলের বউ যেন সর্বোচ্চ ইন্টার পর্যন্ত পড়াশোনা করা হয়, কিন্তু আমি আর আকাশ দুজনেই মাস্টার্স করেছি। বিয়ের পর থেকেই দেখছি শ্বশুর শাশুড়ির কিছু হলেই আমাকে নানা রকম কথা শোনায়। তরকারিতে লবণ সামান্য কম বেশি হলে কথা শুনতে হয়, রুম ঝাড়ু দেওয়ার সময় মেঝেতে একটা চুল পড়ে থাকলেও কথা শুনতে হয়। টবের ফুল গাছে নিয়মিত পানি না দেওয়ার কারণে গাছগুলো মরে গেলে এতেও দোষ হয় আমার। সন্ধ্যার পর ছাদে হাঁটাহাঁটি করি আর মাঝে মধ্যে গুনগুনিয়ে গান গাই দেখে গাছগুলো নাকি মরে গেছে। শ্বশুরের মুখ থেকে এমন অদ্ভুত কথা শুনে শ্বশুরকে বললাম, বাবা, ছাদে হাঁটাহাঁটি করা আর গান গাওয়ার সাথে গাছ মরে যাওয়ার কি সম্পর্ক? প্রশ্ন শুনে শ্বশুর রেগে গিয়ে বলল, এই সংসারে খোদার গজব নামছে, স্বামীকে সম্মান না করে তুমি তুমি করে বলো, অথচ তোমার শাশুড়ি বিয়ের 30 বছর পরেও আমাকে আপনি বাদে তুমি করে কখনো ডাকেনি। বাড়ির বউ হয়ে রাত বিরাতে ছাদে গিয়ে স্বামীকে নিয়ে রং তামাশা করো, এসব দেখে খোদা সংসার থেকে বরকত জিনিসটা উঠিয়ে নিয়েছেন। আমি সচরাচর শ্বশুর শাশুড়ির মুখে মুখে কখনোই কিছু বলতে চাই না, কিন্তু এবারে সব নিম্নমানের কথা শুনে চুপ করে থাকতে পারলাম না। আমি শ্বশুরকে বললাম, বাবা, স্বামীকে তুমি করে বললেই অসম্মান করা হয়ে যায় না। আপনার ছেলে আমার ক্লাসমেট ছিল, 6 বছর একসাথে আমরা পড়াশোনা করেছি, 6টা বছর যাকে তুমি তুমি করে বলেছি তাকে হুট করেই আপনি করে বলতে কেমন জানি লাগে, তবুও আমি চেষ্টা করছি আপনি করে বলতে। 6 বছরের অভ্যেসটা পাল্টাতে একটু তো সময় লাগবে, আর আমি তো নিজের স্বামীর সাথেই রং তামাশা করছি, অন্য কারোর সাথে তো করছি না যে সমস্যা হবে। আমার কথা শুনে শ্বশুর প্রচন্ড রকম রেগে গিয়ে বলল, তোমার বাবা মা দেখছি তোমাকে শুধু পড়াশোনায় শিখিয়েছেন, কিভাবে বড়দের সম্মান করতে হয় সেটা পর্যন্ত শেখাননি। মেয়ে মানুষ বেশি শিক্ষিত হলে যা হয় আর কি, এই জন্যই ছেলেকে বেশি শিক্ষিত মেয়ের সাথে বিয়ে করাতে চাইনি, কিন্তু ছেলে আমার আগে থেকেই প্রেম করে বসেছিল। অবাক হয়ে ভাবতে লাগলাম, কিছু হলেই শ্বশুর শাশুড়ি আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে টানাটানি কেন করে? শুধু শ্বশুর শাশুড়ি না, মাঝে মধ্যে পাশের বাসার রিনা আন্টিও নানা রকম কথা বলে ফেলে। সেদিন শুনি রিনা আন্টি আমার শাশুড়িকে বলছে, কথায় আছে মেয়ে মানুষ 20-তে বুড়ি, মাস্টার্স পাশ করে মেয়েকে বিয়ে করেছে মানে মেয়ের বয়স 25-26 বছর হবে, এখন ভালোয় ভালোয় বাচ্চা হলেই হয়। ছেলেকে 16-17 বছরের মেয়ের সাথে বিয়ে দিলে বিয়ের 1 বছরের ভেতরেই বাচ্চা হতো, এত বয়সে মেয়ের বাচ্চা হয় কিনা কি জানি। আন্টির এমন কুরুচিপূর্ণ ফালতু কথা শুনে কিছু বলতে যাব, এমন সময় কোথা থেকে আকাশ এসে আন্টিকে বলল, আন্টি, সেদিন একটা খবরে দেখলাম সুইজারল্যান্ডে 75 বয়সে একজন বৃদ্ধা মহিলা বাচ্চা প্রসব করেছে, সেই তুলনায় আমার বউয়ের বয়স অনেক কম। আমার বউয়ের বাচ্চা হবে কিনা সেই বিষয়ে চিন্তা করে মাথার চুল সাদা না করে বরং দোয়া করুন খুব তাড়াতাড়ি যেন আপনাকে মিষ্টি খাওয়াতে পারি। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আকাশ বলল, তুমি আন্টির কথায় রাগ করো না, কার বউ কালো, কার বউ মোটা, কার বউয়ের বয়স বেশি, এসব চিন্তা করে করে আন্টির ডায়াবেটিস, হাই প্রেশার সবই বেড়ে গেছে, বেশি হলে আন্টি আর বছর 2 বাঁচবে। আন্টি মরে গেলে আন্টির 40-এর সময় গলা অবধি খেয়ে সব রাগ মিটিয়ে নি, কেমন? আকাশের কথা শুনে আমি মুচকি মুচকি হাসতে লাগলাম, আর রিনা আন্টি রাগে হনহন করে বাসা থেকে বের হয়ে গেল। মাস খানেক পরের ঘটনা,
একটা অ্যাক্সিডেন্টে আকাশের দুটো পা ভেঙে যায়। ডাক্তার বলেছে 6 থেকে 7 মাসের মতো লাগবে ঠিক হতে। আমাদের সংসারে একমাত্র উপার্জনকারী ছিল আকাশই, কিন্তু তার অ্যাক্সিডেন্টের পর সংসারের অবস্থা খুব খারাপ হয়ে যায়। জমানো টাকা যা ছিল সব আকাশের চিকিৎসার জন্য খরচ হয়ে যায়। তখন নিজ চেষ্টার যোগ্যতায় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে মোটামুটি ভালো একটা পোস্টে জব পেয়ে সংসারের হাল ধরি। সংসারের হাল ধরার পর থেকে অবাক হয়ে খেয়াল করলাম, যে শ্বশুর শাশুড়ি এত কথা শোনাতো সেই শ্বশুর শাশুড়ি এখন আমাকে উঁচু গলায় একটা কথা পর্যন্ত বলে না। সেদিন রাতে আমার হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেল, অথচ আমার শাশুড়ি গ্লাস কেন ভেঙেছি সেটা না বলে বরং বলল, মা তোমার কোথাও লাগেনি তো? এমনকি বাসের বাসা রিনা আন্টি যখন শাশুড়িকে বলেছিল, তোমার ছেলে অসুস্থ আর তোমার ছেলের বউ বাইরে পর পুরুষদের সাথে কাজ করে, কয়েকদিন পর দেখবে তোমার অসুস্থ ছেলেকে ফেলে ছেলের বউ অন্য লোকের সাথে পালিয়ে যাবে, শাশুড়ি তখন রেগে বলল, আমার বউয়ের নামে আর একটা উল্টোপাল্টা কথা বললে এর ফল ভালো হবে না বলে দিলাম। ছাদে হাঁটাহাঁটি করলে যে শ্বশুর আমাকে উল্টোপাল্টা কথা বলতো, সে শ্বশুর এখন আমায় বলে, মন খারাপ থাকলে যেন আমি ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি। একদিন অফিস থেকে বাসায় এসে শুনি আকাশ তার বাবা মাকে বলছে, আমার বউ শিক্ষিত ছিল বলে উঠতে বসতে কত কথা শুনিয়েছ, এখন দেখলে দিন শেষে তার শিক্ষাটাই কাজে লাগলো। সে যদি আজ সংসারের হাল না ধরত তাহলে তোমাদের এই পঙ্গু ছেলেকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হতো। আকাশের কথা শুনে আমার শ্বশুর শাশুড়ি একদম নীরব হয়ে আছে। আমি তখন আকাশকে বললাম, চুপ করো তো, পাগলের মতো উল্টোপাল্টা কিসব বলছো? শ্বশুর তখন আমার মাথায় হাত রেখে বলল, মারি আমাদের মাফ করে দিস। চোখের কোণে জমে থাকা অশ্রুটা মুছতে মুছতে বললাম, মাফ করবো একটা শর্তে, যদি আমায় নিজের মেয়ের মতো শাসন করেন আর ভালোবাসেন। আমাদের সমাজে অনেক পরিবার আছে যারা মনে করে শিক্ষিত মেয়েকে ঘরের বউ করলে সংসারে অশান্তি হবে, অথচ ওরা এটা বোঝে না যে মেয়ে অশান্তি করার সে শিক্ষিত হলেও করবে অশিক্ষিত হলেও করবে। তাছাড়া শিক্ষিত একটা মেয়ে প্রয়োজনে একটা সংসারের হাল ধরতে পারে। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আমি আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই যে আপনারা ভিডিওটা প্রত্যেকজন সবাই দেখেছেন। আজকে বিভিন্নভাবে প্রত্যেকটা পরিবারে এরকম ঘটনা কিন্তু ঘটছে। আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কাউকে হারাচ্ছি, কেউ আবার নিজের পরিবারকে আবার গড়ে তুলছি, কেউ আবার পরিবারকে বিসর্জন দিয়ে দিচ্ছি, কেউ আবার স্বামীকে ছেড়ে চলে যাচ্ছে, কেউ আবার স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে, কেউ আবার মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছে। এই শিক্ষার মধ্যে একটা জিনিস পাওয়া যায়, আজকে যারা এই মুহূর্তে অনলাইন দেখছে, আপনাদের মধ্যেও কি এরকম চিন্তা ভাবনা চলছে যে আপনি আপনার পরিবারের ছেলের বউকে দেখতে পাচ্ছেন না? আপনার পরিবারে এমন আছেন ছেলে এবং মেয়ে তার বাবা মাকে দেখতে পাচ্ছে না, এমন কি বউ আছেন যারা তার বাবা মাকে সহ্য করতে পাচ্ছেন না? তাহলে মনে ভাববেন, আপনি যদি প্রভুর সন্তান হন তাহলে মনে ভাববেন হয়তো আপনার বাবা মাকে আপনি বিসর্জন দিয়েছেন, হয়তো আপনার সন্তানকে বিসর্জন দিয়েছেন, হয়তো আপনার হাজবেন্ডকে বিসর্জন দিয়েছেন, হয়তো আপনার ওয়াইফকে বিসর্জন দিয়েছেন, হতেই পারে হয়তো আপনার সেই অসুস্থ বিছনায় পড়ে থাকা শাশুড়িকে বিসর্জন দিয়েছেন, হয়তো বিছনায় কোমাতে পড়ে থাকা শ্বশুরকে বিসর্জন দিয়েছেন। আপনার মধ্যে কি পরিবারের মধ্যে এটা চলছে? যদি চলে, যদি এরকম ঘটনা আপনার পরিবারের মধ্যে যদি হচ্ছে, তাহলে মনে করবেন যে আপনার কিছু দায়িত্ব আছে। আপনি যদি প্রভুর সন্তান হন তাহলে সেই পরিবারটাকে গেটে তোলবার, কেন বাইবেল বলছে যাতে আমরা পরিত্যাগ না করি। ঈশ্বর যদি আমাকে পরিত্যাগ না করেন তাহলে কোথায় আপনার অসুবিধা হচ্ছে? আপনি আপনার শ্বশুর শাশুড়িকে সেবা করতে পারছেন না, কোথায় অসুবিধা হচ্ছে? আপনার স্বামীকে আপনি সেবা করতে পারছেন না, কোথায় অসুবিধা হচ্ছে? আপনার ওয়াইফকে আপনি সেবা করতে পারছেন না,
কোথায় অসুবিধা হচ্ছে? আপনার ছেলে পুলেকে, আপনার বাবা মাকে আপনি দেখতে পাচ্ছেন না, কোন জায়গায়? আজকে নিজেকে আত্মসমীক্ষা করুন, আজকে নিজেকে ভাবুন। যারা আজকে এই জায়গায় আপনি প্রভুর সান্নিধ্যে আছেন, আজকে নিজেকে সমীক্ষা করুন। আজকে অনেক আপনারা শুনেছেন, 850 দিন আপনারা শুনছেন। আমরা এক একজন আছে, আমরা অন্য জনকে সহ্য করতে পারি না। তাই যারা আছেন, আপনি কি যারা আছেন ঈশ্বরের বাক্য, প্রত্যেকটা মুহূর্তে যদি আমরা ঈশ্বরের বাক্য যিহোশুয়া 1:9 যদি দেখি, এই যিহোশুয়া 1:9 সেখানে বলছে, আমি কি বলি নাই তুমি কি মহাভয় ভীত কি নিরাশ হয়ে না, বলো বলো সাহস করো, কেন আমি তোমার সঙ্গে প্রতিদিন তোমার সঙ্গে সঙ্গে আছি। তাহলে ঈশ্বর স্বয়ং প্রভু যিশু তিনি বলছেন যে আমি প্রতিদিন তোমার সঙ্গে সঙ্গে আছি। তাহলে আপনি কেন ঈশ্বরকে জলাঞ্জলি দিচ্ছেন, কেন ঈশ্বরকে আপনি বিসর্জন দিচ্ছেন? তাই ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। আমরা যদি যিশাইয়া তার 49:15-16 দেখি, আর সেখানে দেখুন সেখানে কি পদ বলছে। যিশাইয়া আমরা যদি খুলি 49:15-16, সেখানে দেখুন বাইবেল কি বলছে। আমরা খুলি প্রথমে যিশাইয়া 49:15-16। 15-16 বলছে, স্ত্রী লোক কি আপন স্তন্যপায়ী শিশুকে ভুলিয়া যাইতে পারে? আপন গর্ভজাত বালকের প্রতি কি স্নেহ করিবেন না? জিজ্ঞাসা, বরং তারা ভুলিয়া যাইতে পারে, তথাপি আমি তোমাকে ভুলিয়া যাইব না। দেখো, আমি আপন স্তনের তালুতে তোমার আকৃতি লিখিয়াছি, তোমার প্রাচীন সর্বদা আমার সম্মুখে আছে। তাহলে দেখুন বলছে, দুগ্ধ শিশু তার বাবা মাকে ভুলে যেতে পারে, কিন্তু প্রভু যিশু বলছেন আমি তোমাকে ভুলে যাই। তাই যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন, ঈশ্বর আপনাকে ভালোবাসে। এরকম ঘটনা কি আপনার পরিবারে আছে? আপনি যিশুকে বিসর্জন দিয়ে দিয়েছেন? আমাদের বরুণ বাবু বললেন যে হ্যাঁ, অনেক মানুষ আজকে যিশুকে বিসর্জন দিচ্ছেন, জেনেছে, ব্যাপটিজম নিয়েছে, প্রভুর ভোজ নিয়েছে, আবার সেই প্রভুকে ক্রুশে দিয়ে দিয়েছে। কতজন আছেন? আমি সংখ্যা চাইছি। আপনি আজকে হৃদয়কে সমীক্ষা করে দেখুন, আপনি বাপতিস্ম নিয়েছেন, প্রভুর ভোজ নিয়েছেন, আবার সেই প্রভুকে আপনার সেই মুখে আপনি অস্বীকার করেছেন, বিসর্জন দিয়েছেন, পরিত্যাগ করেছেন, সরিয়ে দিয়েছেন। নিজেকে আজকে আত্মসমীক্ষা করুন, চিন্তা ভাবনা করুন, ঈশ্বর আপনার জীবনে তিনি কথা বলতে চাইছেন। আমরা রোমিও তার 8:38-39 যদি দেখি, রোমান্স চ্যাপ্টার 8:38-39 যদি আমরা খুলি, রোমিও আমরা খুলো 8, সেখানে 38-39 আমরা দেখব সেখানে কি বলছে। 38-39 বলছে যে, কেননা আমি নিশ্চয় জানি কি মৃত্যু, কি জীবন, কি দূতগণ, কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভারী বিষয় সকল, কি পরাক্রম সকল, কি উদ্ধস্থান, কি গভীর স্থান, কি অন্য কোনো বস্তু, কিছুই আমাকে প্রভু যিশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাকে পৃথক করিতে পারিবে না। কতজন বলবে আজকে এই বাক্য অনুসারে? কতজন বলবেন কি মৃত্যু, কি এখানে বাইবেল? যতজন আজকে শুনছেন, আজকে এই পদ অনুসারে আপনি কি কমিটমেন্ট করতে চান? হ্যাঁ, যদি হ্যাঁ বলতে চান, আপনি আমেন লিখুন। হ্যাঁ প্রভু, আমার জীবনে যা কিছু আসুক না কেন, কেউ আমাকে প্রভু যিশু খ্রিস্ট থেকে পৃথক করতে পারবে না। দেখুন এখানে সেখানে কি বলছে, বাইবেল বলছে যতজন এই মুহূর্তে আছেন, এখানে ঈশ্বরের বাক্য বলছে, কেননা আমি কি নিশ্চয় জানি কি মৃত্যু, কি জীবন, কি দূতগণ, কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভাবী বিষয় সকল, কি পরাক্রম সকল, কি উদ্ধস্থান, কি গভীর স্থান, কিন্তু অন্য কোনো বস্তু,
কিছু আমাদের প্রভু যীশু খ্রিস্ট অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদেরকে পৃথক করিতে পারিবে না। আমেন। প্রেজ গড, থ্যাংক ইউ জিসাস। আজকে যারা লিখেছেন আমেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই আপনাদের প্রত্যেকজনকে। আপনি যদি আজকে কমিটমেন্ট করেন, হ্যাঁ আমি প্রভুকে কখনো বিসর্জন দেব না, আমি কখনো যীশুকে পরিত্যাগ করবো না, হয়তো হতে পারে আপনার জীবনের সমস্যা, আপনি অনেক প্রার্থনা করেছেন, হয়তো সেই প্রার্থনার উত্তর নাও পেতে পারেন, আপনি চোখের জলে প্রত্যেকটা দিন প্রার্থনা করছেন, হয়তো আপনি উত্তর পাননি, তবুও কিন্তু আক্ষেপ করবে না, কেননা আজকে এই বাক্য বলছে কি মৃত্যু কি পরাক্রম স্বপ্ন, কেউ আমাকে প্রভু যীশু থেকে পৃথক করিতে পারবে না। হালেলুইয়া। প্রভুর ধন্যবাদ করি, প্রভুর প্রশংসা করি। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে ঈশ্বরের বাক্য শুনছেন, সত্যি যদি সেই কমিটমেন্ট থাকে ঈশ্বর, আজকে আজকে যারা আমেন লিখেছেন, আমেন মানে কি জানেন? আপনি তো আমেন লিখে দিয়েছেন, আমেন মানে কি? আমি যা কিছু পড়লাম, যা কিছু শুনলাম, তাই হোক আমার জীবনে আমেন। আমেন মানে হচ্ছে আমি যা কিছু বললাম, যা কিছু স্বীকারোক্তি করলাম, তাই হোক আমার জীবনে আমেন। আজকে যারা লিখেছে, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিন। আজকের এই সুযোগ, 850 দিন প্রভু আপনাকে বহন করছেন, ঈশ্বর 850 দিন প্রভু আমাকে বহন করছেন। আজকে যারা আছেন, সত্যি যদি আপনি যদি প্রভুর সন্তান হবেন, সত্যি যদি প্রভু যীশুকে ভালোবাসেন, আপনাদের বলবো না আজকে কে আগে এসে আপনি প্রার্থনা করতে পারেন, এটা আপনার জীবনের সুযোগ। এটা আমার আমাকে স্বীকারোক্তি করছেন না, বাইবেল বলছে যদি সর্বসামর্থ্যের মুখে তুমি যদি আমাকে স্বীকার করো, পিতার সান্নিধ্যে আমি তোমাকে স্বীকার করব। আজকে যারা আছেন, আজকে সুযোগ, আপনি আসতে পারেন, প্রার্থনা করতে পারেন। এনিওয়ান, যদি প্রভু আপনি যদি স্বীকার করে থাকেন, হ্যাঁ আমি প্রভুর জন্য, আপনি যদি আমেন লিখে থাকেন, আপনি আসবেন, প্রার্থনা করবেন এবং প্রভুর ধন্যবাদ করবেন। এনিওয়ান, কেউ যদি আসেন, আজকে প্রভু আপনার জীবনে কথা বলতে চাইছে। যারা আছেন, যদি কেউ প্রার্থনা করতে চান, আপনি আসতে পারেন, আর প্রভুকে বলতে পারেন, প্রভু এই আমি, প্রভু আমি তোমার তোমার আত্মার চালনা দেবো, তোমার পবিত্র আত্মার। যারা আছেন, আপনি যদি আমেন করতে চান, প্রার্থনা করতে চান, আমাদের নাম্বারে আপনি ফোন করুন এবং আপনি প্রার্থনা করুন। আমাদের নাম্বার হচ্ছে 9903111325943535366। হ্যাঁ, জয় যীশু। বিশেষ করে ধন্যবাদ দিই আজকে এই সুন্দর সুযোগের জন্য এবং প্রভু আজকে এবার শ্রীকান্ত যেটা বলল, সত্যি প্রভু তুমি আমাদের সাথে কথা বলছো এরকম ভাবে। সত্যি তো যখন আমরা একটা বিষয় নিয়ে প্রার্থনা করতেই থাকি করতেই থাকি, আর যখন উত্তর পাই না আমরা আমরা জলাঞ্জলি দিই তোমাকে, আমরা তোমাকে পরিত্যাগ করি, আমরা তোমাকে বিসর্জন দিই প্রভু, তথাপি তুমি আমাদের ভালোবাসো। আজ সেই ভালোবাসা তুমি আমাদের মধ্যে দেখিয়ে দিচ্ছো তবু আমি ক্লান্ত হয়ে যাচ্ছি প্রার্থনা করতে করতে, আর কতদিন আর কত অপেক্ষা আমাদেরকে দুঃখ সহ, কিন্তু আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের কাছে আছি, আমি
সাথী চলছি প্রভু, তুমি আমাদেরকে কত ভালোবাসো প্রভু। আজ তুমি রেভারেন্স শ্রীকান্তের মাধ্যমে আমাদেরকে এটাই বোঝালে প্রভু যে তুমি আমাদেরকে ভালোবাসো, আমরা তোমাকে না। আমরা আমি লিখতে পারি অনেক সুদা এই কথাটা লেখা, কিন্তু প্রভু এই কথাটা মেনে চলা অনেক অনেক কঠিন। আমরা পবিত্র আত্মা দ্বারা তুমি আমাদেরকে পরিচালনা করো, যেন আমরা কখনো না সরে যাই, যেন সন্তান কখনো না জয়ী হতে পারে। তো তুমি দয়া করো আমাদেরকে, তুমি আশীর্বাদ করো প্রভু এই সুন্দর টপিক প্রভু আমাদের জীবনে এখন দরকার। শুধু আমার একটা না, আমার মতো অনেকেই সরে যাচ্ছে তো, কিন্তু তুমি যাদেরকে ভালোবাসো প্রভু এই কথার মাধ্যমে তুমি আবার আমাদেরকে তোমার কাছে নিয়ে আসবে। তোমাকে মহানামে ধন্যবাদ দিই, আমাদের সকলকে ভালো রেখো, সমস্ত পাপ অপরাধ ক্ষমা করো, এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে। আমরা আর একজনকে ধরে নিই যিনি ফোন করেছিলেন, 3-4-3-4-9 আপনাকে ডায়াল করেছে। হ্যাঁ জয় যীশু হ্যাঁ করুন।
ধন্যবাদ দিচ্ছি আরেকটিবার পিতা, যে 850 দিনে তোমার উপস্থিতির দ্বারা তুমি এত সুন্দর বাক্য তুমি আমাদেরকে দিচ্ছ, এত গভীর তত্ত্ব তুমি আমাদেরকে বোঝাচ্ছ, যেরকম বাক্যতে ব্যাখ্যা করছে যে তুমি আমাদেরকে আরো মহৎ এবং গভীর বিষয় জানাবে যেগুলো আমরা আজ কোনো সময় শুনিনি জানিওনি পিতা, সে জিরোমিয়াতে 30 দিনের মতন তুমি আমাদেরকে বোঝাচ্ছ জানাচ্ছ, তাই তোমাকে ধন্যবাদ দিচ্ছি পিতা। আমাদের প্রত্যেকে স্পিরিচুয়াল দিক থেকে আরো ম্যাচুরেট করো পিতা, তুমি আশীর্বাদ করো, ধন্যবাদ, তোমার গৌরব তোমার শুধু তোমার আরাধনা করি এই ছোট্ট প্রার্থনা জীবিত যিশুর নামে চাই, আমেন আমেন আমেন। থ্যাংক ইউ সিস্টার, গড ব্লেস ইউ। আমি লাস্ট একজনকে সুযোগ দিতে চাই, কেউ যদি আপনাদের মধ্যে প্রার্থনা করতে চান, এনিওয়ান, কেউ যদি প্রার্থনা করতে চান আর একজনকে সুযোগ দিতে চাই, আপনাদের নাম্বারে ফোন করতে পারেন 9903111325943। প্রার্থনা করতে চান আপনি আসতে পারেন, আমাদের নাম্বারে ফোন করতে পারেন 9903111325943535366। হ্যাঁ জয় যীশু, আমরা কখনো তুমি আমাদের পৃথক করবে না, আমরা কিন্তু তোমাকে সরিয়ে দিই, আমরা তো সর্বস্ব তোমাকে দূরে সরিয়ে দিয়ে তোমাকে তোমার প্রার্থনা
Thank you.
আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সবই যেমন সিদ্ধ হোক, যেমন পৃথিবীতে তেমনি স্বর্গে হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাপর অপরাধী ক্ষমা করিয়াছি, তদ্য তুমি অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষা তাড়িও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যে রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার। আমিন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্টাস্ত সন্তোষ গৌরদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকলভাবে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা, প্রভু যীশুর নামে চাই, আমেন, আমেন। থ্যাংক ইউ, সকলকে জয় যীশু। আমি বিশ্বাস করি প্রত্যেকজনের জীবনে ঈশ্বর কথা বলেছেন। আপনি প্রভুকে ধন্যবাদ করুন, আক্ষেপ করবেন না, সর্বদা প্রভুর গৌরব করুন। ঈশ্বর বলছেন পরীক্ষার সঙ্গে সঙ্গে তিনি উদ্ধার পথ করে দেবেন, আমেন। ঈশ্বরকে ধন্যবাদ। আগামীকাল পার্ট টু নিয়ে আসবো, ডোন্ট মিস, প্রভুর গৌরব করুন। সকলকে জয় যীশু। আদরা।